আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল অনলাইন প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খোদেজা খানম, সহকারী শিক্ষক রসায়ন। আজকে আমি আছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে এবং আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে এক। আমার এখানে আমার ফেসবুক আইডি, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তোমাদের এই ক্লাসটির সাথে সাথে তোমাদের আজকে SW প্রথম SWটাও যাবে। এখানে তোমাদের SW থাকবে, এই আমি যা পড়াবো সেই টপিক থেকেই 10টি MCQ প্রশ্ন এবং উত্তর তোমরা লিখে আনবে। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় এক, রসায়নের ধারণা, পার্ট 1.1 থেকে আমি 1.5 পর্যন্ত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ নিয়ে আলোচনা করার আগে, আমরা যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থী, প্রথমেই আমরা জানি যে এই বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে? তাহলে বিজ্ঞান কাকে বলে? পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংগত জ্ঞান অর্জন, সে জ্ঞানই হলো কি? বিজ্ঞান। এবং ঠিক আছে, এই বিজ্ঞানেরই একটি শাখা হলো আমাদের প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানটা কি আমরা দেখি? যুক্তি দিয়ে, পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। আর রসায়ন হলো এই প্রাকৃতিক বিজ্ঞানেরই একটি শাখা, যেখানে আমরা পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা রসায়ন কাকে বলে এখানে দেখি। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলে রসায়ন বিজ্ঞান, ঠিক আছে? এই রসায়ন কিন্তু মানুষ অনেক আগে থেকেই, তখন মানুষ হয়তো রসায়ন সম্পর্কে জানতো না, কিন্তু রসায়নের সাথে মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকে। মানুষ যখন দুটি পাথরকে ঘষে আগুন জ্বালাতে শিখলো, তখন থেকে কিন্তু মানুষ কী করেছে, এই রসায়ন নিয়ন্ত্রণ করতে শুরু করেছে, ঠিক আছে? অর্থাৎ রসায়ন কী করেছে, এই মানুষের উপর নিয়ন্ত্রণ সেই তখন থেকেই শুরু করেছে। এবং আমরা জানি যে এখন পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। সেই 118টি মৌলের মাঝে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে কি? সোনা, ঠিক আছে? আর এই এরপরে মানুষ বিভিন্ন ধাতু নিয়ে ব্যবহার করছে, কিন্তু মানুষ জানে না যে মানুষ কী করছে, সে রসায়ন নিয়ে কি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, সে নিজের অজান্তেই অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে সে একটি সংকর ধাতু তৈরি করে। এই সংকর ধাতুর নাম দেওয়া হয় কি? ব্রোঞ্জ। তাহলে এটা কিন্তু তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন হয়, ব্রোঞ্জ কি? ব্রোঞ্জে থাকে কপার এবং টিন, ঠিক আছে? কপারকে আমরা লিখতে পারি CU দিয়ে, টিনকে লিখতে পারি SN দিয়ে। এখানে টিন থাকে 10% এবং কপার থাকে 90%। এই দুইটা ধাতুকে গলিয়ে যখন ঠান্ডা করা হয়, যে সংকর ধাতুটা পাওয়া যায় সেটা ব্যবহার এই ধাতুর চেয়ে অনেক ব্যাপক হয়ে থাকে এবং এর ফলে মানুষ অনেক আরও ভালো কাজে এই ব্রোঞ্জটাকে কী করতে পারে, ব্যবহার করতে পারে। তখন মানুষ কী করতো, এই ব্রোঞ্জ দিয়ে অস্ত্র তৈরি করতো এবং অস্ত্র তৈরি করে সে শিকারের কাজে, বিভিন্ন কাটাকাটির কাজে সে এটাকে ব্যবহার করতে পারতো। প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে কী করে অনেক আলোচনা করে এবং ডেমোক্রেটাস তখন বলেছিল যে পদার্থকে কি আর ভেঙা যায় না। সে কিন্তু দেখা গেল কি, পদার্থকে ভেঙে আমরা কী পাই, একটা ক্ষুদ্রতম কণা পাই, সেটার নাম কি? অ্যাটম, যার অর্থ হলো অবিভাজ্য। এরপরে রসায়ন নিয়ে অনেক গবেষণা হয় এবং প্রাচীনকালে যখন এই রসায়নের গবেষণা হয় তখন এই মধ্যযুগে রসায়ন চর্চাকে বলা হয়ে থাকে আলকেমি বলা হয়ে থাকে। এখানে আমরা এই পাঠে রসায়নের পরিচিতি সম্পর্কেই পড়ছি, বুঝতে পেরেছ? এখন আমরা যে এই যে রসায়নটা পেলাম সেটা কোত্থেকে এসছে? মধ্যযুগের এই রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। আর এই আলকেমি শব্দটা এসছে কোত্থেকে? আরবি শব্দ আলকিমিয়া থেকে, আরবি শব্দ আলকিমিয়া থেকে এসছে, আলকেমি শব্দটা এসছে আলকিমিয়া থেকে। আর আলকেমি শব্দটি আবার এসছে কোত্থেকে? কিমি শব্দ থেকে, কিমি শব্দ থেকে এসছে আলকেমি, আলকিমিয়া শব্দটা, যার অর্থ, যার এখান, যেখান থেকেই কি আমার এই রসায়ন শব্দটার উৎপত্তি। এবং এই মধ্যযুগের রসায়ন চর্চা প্রথম ল্যাবরেটরিতে শুরু করেন জাবির ইবনে হায়ান। কে শুরু করেন?
জাবির ইবনে হায়ান এবং তিনি বিশ্বাস করতেন যে সকল পদার্থ মাটি পানি আগুন এবং বাতাস দিয়ে তৈরি ঠিক আছে কিন্তু পরে তার এই ধারণাটি সঠিক হয়নি এবং রসায়নের চর্চাটা অনেক ব্যাপক হয়ে থাকে এবং বলা হয়ে থাকে যে অ্যান্টনিন লেভোসিয়ে হচ্ছে আধুনিক রসায়নের জনক তোমরা এই লাইনটা আন্ডারলাইন করে রাখতে পারো এবং এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হয় এবং এমসিকিউ তোমরা তৈরি করতে পারবে এখন আমরা এই যে রসায়নের পরিচিতি পড়লাম কিছু এখান থেকে আমরা কিছু আমাদের দৈনন্দিন জীবনে সংঘটিত বিভিন্ন বিক্রিয়াও আমরা ব্যাখ্যা করতে পারি যেমন এখানে তোমাদের বইয়ে দেখো পৃষ্ঠা পাঁচে একটা ছক আছে সেখানে ছকের প্রথম আছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন এটার কারণ হচ্ছে কাঁচা আমে থাকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড যেখানে থাকে সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এবং আমরা জানি যে অ্যাসিড টক স্বাদযুক্ত এজন্য কাঁচা আমটা খেতে টক লাগে যখন এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাঁচা আমটা পেকে যায় তখন তার মাঝে কী তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুকটোজ তৈরি হয় এবং আমরা জানি যে গ্লুকোজ এবং ফ্রুকটোজ কী স্বাদযুক্ত মিষ্টি স্বাদযুক্ত এজন্য পাকা আম খেতে মিষ্টি লাগে তাছাড়া আমরা আমাদের বাসায় রান্নাবান্নার কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি যানবাহনে আমাদের কেরোসিন লাগে তারপর মোমের দহন আমাদের হয়ে থাকে মোম যখন জ্বালায় আমাদের তখন একটা দহন বিক্রিয়া হয়ে থাকে এই যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এই সবগুলোরই মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন এখন আমাদের প্রশ্ন মনে হতে পারে যে এই হাইড্রোকার্বনটা কী হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত এখানে তোমাদের যৌগ আছে যেহেতু এটা জীব থেকে পাওয়া যায় এই যৌগগুলো হাইড্রোকার্বনটা তাই আমরা এখানে লিখব যৌগ নয় কী লিখব জৈব যৌগ লিখব আমরা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগ যখন এই হাইড্রোকার্বনের সাথে দহন বিক্রিয়া হয় আমরা জানি যে যখন যেখানে দহন বিক্রিয়া হয় সেখানেই অক্সিজেনের প্রয়োজন হয় কারণ অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে তাহলে এই হাইড্রোকার্বনটা তখন কী করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আলো এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দহন বিক্রিয়াগুলো হচ্ছে যানবাহনে বা মোমে বা প্রাকৃতিক গ্যাসে যে দহন বিক্রিয়াগুলো হচ্ছে সেখানেও আমাদের কী হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তাছাড়া আমাদের প্রায় আমাদের অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়ে থাকে তখন আমরা যদি ডাক্তারের শরণাপন্ন হই তখন আমাদেরকে অ্যাসিডিটির সমস্যা লাঘবের জন্য ডাক্তার আমাদেরকে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে দেয় এই অ্যান্টাসিডে কী আছে অ্যান্টাসিডে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এটা যেহেতু ক্ষার এবং পেটে আমাদের কী হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়েছে এবং এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ার মাধ্যমে একটা প্রশমন বিক্রিয়া হয়ে থাকে এবং লবণ এবং পানি তৈরি হয় বলে আমরা আমাদের যে অ্যাসিডিটির প্রবলেমটা সেটা লাঘব হয়ে যায় এবং আমরা ব্যথা থেকে মুক্তি পাই এখানে যে বিক্রিয়াটা হয় তাহলে আমি সেটা আমি এখানে লিখে দিই যেহেতু অ্যান্টাসিডে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর কী আছে আর আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে আর পাকস্থলীর ওয়াল থেকে আমাদের বের হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমে কী করে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দেয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি আবার এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথেও সে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ হয় আর পানি হয়ে থাকে এখানে আমরা থ্রি দিব কারণ এখানে তিনটা ক্লোরিন আছে তিনটা হাইড্রোজেন হলো তিনটা তিনটা ছয়টা তাহলে এখানে আমরা দিব থ্রি আর এখানে আমাদের এখানে আমরা দিব টু টু দিলে আমাদের হয়ে যাচ্ছে চারটা আর এখানে আমরা যদি দুই দিই তাহলে বিক্রিয়াটা আমাদের সমতাকরণ হয়ে গেল আমরা যদি আরও চিহ্ন দিই তাহলে আমাদের বিক্রিয়া সমতাকরণ না করলেও হয় আর যদি আমরা সমতাকরণ করে ফেলি তখন আমাদের সমচিহ্ন আমরা দিতে পারি সবচেয়ে সেফ সাইট হচ্ছে আমরা বিক্রিয়া যখন লিখব অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে লিখব এবার আমরা দেখি আমাদের পার্ট 1.2 কী আছে এখানে আছে আমাদের রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ ঠিক আছে এই আমাদের রসায়নের পরিধি অনেক ব্যাপক আমাদের বায়ুমণ্ডল মাটি পানি সবই কি এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে তোমাদের বইয়ে দেখবে একটা ছক আছে সেই ছকের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের রসায়নের পরিধি বা ক্ষেত্রটা কত ব্যাপক এখানে ছকে দেখো তোমাদের প্রথমেই আছে যে বায়ুর প্রধান উপাদান কি অক্সিজেন এই অক্সিজেন আমরা কি করি শ্বাসের সাথে নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে আমাদের খাদ্য উপাদানের সাথে ব্যবহার করে শক্তি উৎপাদন করে
যে শক্তির মাধ্যমে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে দেখছি যে আমাদের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং এর ফলে আমরা শক্তি পাচ্ছি এবং আমরা এর ফলে কাজ করতে পারছি। তারপর আছে আমাদের খাবার পানি, সেই খাবার পানির প্রধান উপাদান কি? পানি আছে এবং সাথে সাথে তার এখানে আছে খনিজ লবণ। এই খনিজ লবণ কী করে আমাদের দেহে যে ইলেকট্রোলাইটের চাহিদা সেটা পূরণ করে থাকে এবং আমাদের শরীরে বেশিরভাগ অংশই হচ্ছে পানি। তারপর দেখি আমরা আমাদের পদার্থ সার, সেই সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, যেগুলো উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। যখন আমরা মাটিতে সার প্রয়োগ করি তখন উদ্ভিদ এই প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে। এরপরে আমাদের আছে কাগজ, সেই কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কাগজের প্রধান উপাদান কি? সেলুলোজ। সেই সেলুলোজ, সেলুলোজটা কীভাবে তৈরি হয়? বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে কী থাকে? প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। এই সেলুলোজ থেকেই আমাদের কাগজটা তৈরি হয়ে থাকে। সেই কাগজটা কি? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে। এই সেলুলোজটাকে কি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজে পরিণত করা হয়ে থাকে। এরপরে আমরা দেখি পার্ট 1.3-এ আছে আমাদের রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। কোন কোন আমাদের বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে আমরা জানি, কী কী? জীববিজ্ঞান আছে, পদার্থবিজ্ঞান আছে, গণিত আছে। আমরা যেহেতু 9-এ উঠেছি আমরা এই সবগুলো শাখা সম্পর্কে পড়বো এবং জানবো। এখানে আমরা দেখি যে আমাদের জীবনের আমাদের পরিবেশে যে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ফটোসিনথেসিস বিক্রিয়া, সেখানে এই রসায়ন কিন্তু আছে। অর্থাৎ এখানে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ সালোকসংশ্লেষণ হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যেটা জীববিজ্ঞানেরই অংশ। উদ্ভিদ কী করে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল থেকে পানি শোষণ করে ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে কী দেয়? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কী দেয়? গ্লুকোজ উৎপন্ন করে। এখানে যে সংগঠিত বিক্রিয়াটা সেটা কী? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি কেন বিক্রিয়া করে দেয় সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। এটা হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণ বিক্রিয়া। এখানে তৈরি হয় গ্লুকোজ এবং অক্সিজেন, C6H12O6+6 অক্সিজেন এখানে তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার খাবারটা তৈরি করে থাকে এবং এই গ্লুকোজটা পর্যায়ক্রমে আমাদের শরীরে আসে এবং আমরা কি কাজ করার শক্তি পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীববিজ্ঞানের সাথেও আমাদের রসায়নের পরস্পর সম্পর্কযুক্ত। এরপর আসি আমরা পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। আমাদের পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যুৎ, চুম্বক এবং বিভিন্ন যন্ত্রপাতি। এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ তৈরির জন্য আমাদের প্রয়োজন হয় কি? ব্যাটারি। এই ব্যাটারি কিসের অবদান? এই ব্যাটারি আমাদের রসায়নেরই অবদান। এখানে তেল, গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে কী চলে? যানবাহন চলে। এখানে এই যে তেল গ্যাস পুড়ে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে কীভাবে হচ্ছে? এখানে কিন্তু একটা দহন বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এই যে আমরা এখানে দেখেছিলাম যে হাইড্রোকার্বন এখানে দহন বিক্রিয়া দেয়, এখানে এই দহন বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু শক্তি তৈরি হয় এবং যানবাহনটা চলে থাকে। অর্থাৎ এই যে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসে আমাদের আছে কী? আছে হাইড্রোকার্বন আছে। অর্থাৎ হাইড্রোকার্বন যেহেতু আছে তার মাঝে কী আছে? অবশ্যই কার্বন আছে, হাইড্রোজেন আছে। এই জন্য আমরা কার্বন এবং হাইড্রোজেনটাই লিখলাম। এটার সাথে অক্সিজেনের যখন বিক্রিয়া হয় তখন কার্বন ডাইঅক্সাইড হয়, পানি হয় এবং সাথে শক্তি তৈরি হয়ে থাকে। এই শক্তি কিন্তু কী করে? যানবাহনটাকে চলতে সাহায্য করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞানের সাথেও আমাদের কার সম্পর্ক আছে? এই রসায়নেরই সম্পর্ক আছে। আবার রসায়নের একটা শাখা হলো ভৌত রসায়ন, যার বিভিন্ন তথ্য মূলত কী? পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য এবং সূত্রের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। একইভাবে আমরা দেখি এই রসায়নের সাথে গণিতেরও সম্পর্ক আছে, কারণ গণিতের সূত্র ব্যবহার করেই আমরা কী করি? রসায়নের বিভিন্ন তথ্য এবং হিসাব নিকাশ করে থাকি। এবার আমরা দেখতে পাচ্ছি রসায়নের সাথে বিজ্ঞানের অনেকগুলো শাখার সম্পর্ক আছে। এরপরে আমরা দেখব পার্ট 1.4-এ আছে আমাদের রসায়ন পাঠের যে গুরুত্ব। এই রসায়নের গুরুত্ব আমরা বলে শেষ করতে পারবো না। আমরা যখন সকালে ঘুম থেকে উঠে পেস্ট দিয়ে ব্রাশ করি, সেখান থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা যে সকালে আবার উঠবো বলে যে অ্যালার্ম দিয়ে রাখি ঘড়িতে, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের রসায়নের অবদান। আমরা
এখানে আমার এখানে দেখো তোমার আমি আন্ডারলাইন করে রেখেছি, এখানে কি আছে, খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমরা কি ব্যবহার করি, প্রিজারভেটিভ ব্যবহার করি। এটা কিন্তু তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন হয়, এজন্য আমি আন্ডারলাইন করে রেখেছি। প্রিজারভেটিভ কি, খাদ্যকে সংরক্ষণ করার কাজে যে রাসায়নিক পদার্থটা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রিজারভেটিভ। এখানে আমরা এই অংশটাতে আমরা দেখছি যে রসায়নের অনেক অবদান আমাদের জীবনে যেমন রয়েছে, আমরা যদি রসায়নকে সঠিকভাবে ব্যবহার না করি সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণও হয়ে যেতে পারে এবং আমাদের পরিবেশের জন্য সেটা কিন্তু হুমকিও হতে পারে। যখনই আমাদের এটা কিন্তু তোমাদের একটা প্রয়োগ বা উচ্চতর দক্ষতার প্রশ্ন হয়, যখনই আমাদের রসায়ন পাঠের গুরুত্ব বা অবদান বলবে তখন আমাদের রসায়নের উপকারিতাও লিখতে হবে, অপকারিতাটাও লিখতে হবে। আমরা এখানে এখানে ভারী ধাতু, ভারী ধাতু কোনগুলো, পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, এই প্রত্যেক এই মৌলগুলোকে কী বলা হয়, ভারী ধাতু বলা হয়ে থাকে। ঠিক আছে, এগুলো যেহেতু ভারী ধাতু এবং খুবই ক্ষতিকর ধাতু, এগুলো যদি বায়ুমণ্ডলে মিশে যায়, পানির সাথে মিশে যায়, তাহলে পানি দূষিত হবে, বায়ুর সাথে মিশলে বায়ু দূষিত হয়ে যাবে। আবার আমরা যদি ফসলে পোকামাকড় রোধ করার জন্য আমরা কী ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, কিন্তু এই কীটনাশক যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি তাহলে সে কী হবে, সে মাটির উর্বরতা হ্রাস করে ফেলবে এবং বৃষ্টি যদি হয় তখন পানির সাথে মিশে গিয়ে পুকুর, নদী, নালা এবং খাল বিলে গিয়ে আমাদের পানিকে দূষিত করে ফেলবে। তাই আমরা অবশ্যই কী করব, এই রসায়নকে অযৌক্তিক এবং অবিবেচকের মতো ব্যবহার করব না, আমরা যথাযথ ব্যবহার করব। এবার আসি আমাদের সর্বশেষ পাঠ, রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। ঠিক আছে, অনুসন্ধান বা গবেষণার কাজটা যারা করে, যারা এই বিভিন্ন গবেষণা করে তাদেরকে বলা হয় বিজ্ঞানী। আর যেখানে আমরা এই পরীক্ষা নিরীক্ষার কাজটা করি সেটা হচ্ছে আমাদের কি, গবেষণাগার। আর যিনি এই কাজটা করেন, যেখানে সরি, এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন আমরা কোনো কিছু জানতে চাই সেটাই হচ্ছে কি, গবেষণা। এখন আমাদের এই রসায়নের যে গবেষণা পদ্ধতি তার অনেকগুলো ধাপ আছে, তার ধাপ কয়টি, অনেকগুলো ধাপ, এবং এই ধাপগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, ছয়টি ধাপে বিভক্ত করতে পারি। এবং এতে এগুলো হচ্ছে এখানে আমাদের, অর্থাৎ আমাদের রসায়নের গবেষণার কয়টি ধাপ আছে, ছয়টি ধাপ। ছয়টি ধাপের প্রথম ধাপ হচ্ছে আমাদের বিষয়বস্তু নির্ধারণ, অর্থাৎ আমি কোন বিষয় নিয়ে গবেষণা করব সেটাই হচ্ছে আমার প্রথম ধাপ, কি, বিষয়বস্তু নির্ধারণ। যেমন আমি কি করতে চাই, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয় না শোষিত হয়, এই বিষয়টা আমি নির্বাচন করলাম, এটাই হচ্ছে আমার বিষয়বস্তু নির্ধারণ করা। এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl, এটা আরেকটা নাম আছে সেটা কি, নিশা দল। ঠিক আছে, এখন এই যে নিশা দল এটাকে আমরা পানিতে দ্রবীভূত করলে কি পানি তাপ উৎপন্ন হচ্ছে না শোষণ হচ্ছে সেটা আমি কীভাবে জানবো, সেটা জানার জন্য আমি কী করবো, ইন্টারনেট থেকে ঘেটে আমি বিভিন্ন গবেষণাপত্র সংগ্রহ করবো যে কীভাবে আমি এই পরীক্ষাটা করতে পারি। অর্থাৎ আমি বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে এই বিষয়বস্তুটার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবো, এটাই হচ্ছে আমার গবেষণার দুই নম্বর ধাপ। ঠিক আছে, এখন তিন নম্বর ধাপটা কি, এই যে গবেষণাপত্র এবং বই পড়ে আমি তো একটা পদ্ধতি নির্ধারণ করবো যে না আমি এই রাস্তায় যাব, এবং সাথে সাথে আমরা কী করব, আমার কী কী প্রয়োজন হবে পরীক্ষাটা করার জন্য, আমার কী কী বস্তু বা কী কী রাসায়নিক পদার্থ লাগবে সেগুলো আমি নির্ধারণ করব, তাই না। সেজন্য এই গবেষণার তিন নম্বর ধাপটা হচ্ছে কি, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। তাহলে আমরা পরীক্ষা প্রণালী এবং প্রয়োজনীয় বস্তু নির্ধারণ করলাম, করে আমি কী করব, এই গবেষণার কাজটা অর্থাৎ পরীক্ষার কাজটা শুরু করব। অর্থাৎ আমাদের চার নম্বর ধাপ হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণের মাধ্যমে আমি যে পদ্ধতিটা নির্ধারণ করেছি সেখানে আমি সেই পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা করব, এবং পরীক্ষা করার সাথে সাথে আমি কিছু তথ্য সংগ্রহ করব এবং সেই তথ্যগুলো সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করব এবং কি, পর্যবেক্ষণ করব। সেই জন্য আমাদের পাঁচ নম্বর ধাপটা কি, অনুসন্ধান বা গবেষণার এই পাঁচ নম্বর ধাপটা কি হবে, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ। এরপরে আমরা এই তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে আমরা একটা ফলাফলে নির্ধারণ করব, অর্থাৎ এবং এই ফলাফল নিয়ে আলোচনা করব। যেমন এই পরীক্ষাটা করে আমরা কী পেয়েছি, যে আমরা যখন পরীক্ষাটা করি তখন দেখব যে আস্তে থার্মোমিটার দিয়ে যদি তাপমাত্রা মাপতাম দেখতাম যে তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে,
এজন্য এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয় না শোষণ হয়, সেটার ফলাফল আমি কি, যেহেতু আমি দেখছি যে আস্তে আস্তে তাপ কমে যাচ্ছে, তাহলে আমি কি ফলাফল পাবো? ফলাফল পাবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়, অর্থাৎ তাপ হ্রাস পায়। তাই তো এই ফলাফলটাই তো আমি উপনীত হব, আমি বলবো যে তাপ যেহেতু শোষিত হচ্ছে অর্থাৎ পানিতে দ্রবীভূত করলে সে তাপ কী করে দেয়, হ্রাস করে দেয়। এখন এই যে আমি যে ছয়টা ধাপকে সেটাকে আমরা একটা ফ্লোক চার্ট বা তালিকার মাধ্যমে এখানে তোমাদের বইয়ে দেখো লিখেছি। আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে তোমরা আমাকে আমার এই ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, ফোন করতে পারো। এবং এই পার্টের থেকে আমি যা পড়ালাম আন্ডারলাইন করে দিয়েছি, এখানে তোমাদের অনেকগুলো অনুধাবন প্রশ্ন হতে পারে, উচ্চ এখান থেকে হতে পারে আমাদের, এটা থেকে হতে পারে তোমাদের প্রয়োগ উচ্চতরতর দক্ষতার প্রশ্ন। তারপর এই যে ধাপগুলো আছে এগুলো দিয়ে তোমাদের ধাপের নামগুলো লিখে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। আর তোমাদের এখান থেকে এসডাব্লিউ থাকবে 10টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর লেখা। এবং এই তোমরা জানো যে আমাদের এসডাব্লিউ প্রতি শনিবার জমা দেওয়া এবং নেওয়া হয়ে থাকে, এবং আশা করব তোমরা এই শনিবারে এসডাব্লিউ জমা দিয়ে থাকবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।